মুগলার অবস্থা সবাই দেখতে পাচ্ছো? ও এখন সকালে সকালে কি খাচ্ছে? এটা ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট করতেছে। তো ও কি খাচ্ছে সকালে বলে দাও পুগলা, তুমি কি খাচ্ছ? দদো খাচ্ছে পুগলা আমাদের, দেখতে পাচ্ছো ও কি সুন্দর খাচ্ছে। ও খাচ্ছে না কেন? নকশামি করতেছে। এইটুকু এইটুকু না দেখতে, উনি আমার নকশামি। দেখো দেখো দেখো, আই করে না, দেখো একটু অবস্থা দেখো। এই যে দুষ্টু করতেছো কিন্তু পুগলা, দেখো অবস্থা দেখো। কালকে দেখো একটা জিনিস, আমাদের পুগলাকে মশা কামড়াইছে এখানে, দেখছো? দাঁড়াও লাইটটা জ্বালাই দেখাচ্ছি। এই দেখো মশা কামড়েছে রে, ইস কষ্ট হয় রে। দেখো খাবেই না, ও নকশামি করতেছে, ওর খাওয়ার কোনো এনার্জি নাই। ও খাবে? আদৌ এখন টাইম হয়েছে 11টার দিকে, টাইম কি অনেকক্ষণ খেললো না। নকশামি করতেছে তোর বেটি, আর খাওয়া দিবি না কিন্তু দি ভাই, ও নকশামি করলে দিবি না কিন্তু। আর ওরে বলে দে, ওরে বলে দে বাবা, নকশামি করলে হবে না, মামা খাবে কিন্তু। বহুত দুষ্টামি হচ্ছে, দুষ্টু হয়ে গেছো কিন্তু তুমি, এই সবাই দেখে বলবে কিন্তু। দেখো কেমন দুষ্ট, দেখো খাচ্ছেই না, দেখো একটু জাস্ট দেখো মুখটাকে কি করতেছে, ও মুখে নিয়ে দেখো 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 অবস্থাটা, দেখো 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 মুখটা যে করতেছে। ওগুলা তুই খাবি না? হ্যাঁ দেখো একটু কটা আনতেছে না, খাচ্ছেও না। এই যে সবাই কিন্তু, এই যে দেখ সবাই দেখে ফেলবে তোকে, তোকে দেখে কিন্তু ব্যাড গার্ল বলবে। দেখ দেখ দেখ, আবার দেখো দেখো দেখো, আবার তাকাচ্ছে, আবার তাকাচ্ছে। হ্যাঁ সবাই কিন্তু পচা বলবে তোমাকে, বাবা খায় নাও ফটাফট খায় নাও। দেখো 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 মোবাইলের দিকে কি আকর্ষণ ভাই, ভাই তোদের জামানায় সত্যি মানতে হবে রে। মাথায় তেল দিছে এর জন্য এরকম দেখতে লাগতেছে, পুরো চাম্পু করে তেল দিয়ে দিছে ওর দিদন। এ দেখো খাবেই না, খাবে না, খাবে তোকে ধরেই রাখবি। খায় নাও বাবা, তাড়াতাড়ি খায় নাও, খায় নাও। দেখো মুখে যেমন তেমনই, দেখো মুখটা দেখো, দেখছো দেখছো তোমরা সবাই কত দুষ্টু হয়ে গেছে আমাদের পুগলা। আচ্ছা চলো বাই বাই, ও দাদাটা ফিনিশ করুক, টাটা বাই বাই করে দাও বাবা, টাটা। এখনও কিন্তু ফিনিশ করলো না, কতটা দেখো এখনো আছে, দেখতে পাচ্ছ? ওর মামা এসেও বলতেছে তাড়াতাড়ি ফিনিশ কর, মামা আবার লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, কেন জানি না। আমি কোনো যদি মেয়ে থাকে প্লিজ আমার মামা মানে আমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো, হ্যাঁ যদি আমার ভাইয়ের জন্য কোনো মেয়ে রেডি থাকে। ভাই চাই কেমন মেয়ে বল? হ্যাঁ কেন রে ভাই, ভাই ভাই একটা তো গার্লফ্রেন্ড লাগে, ওর ওর মামি তো লাগে বল, ওর মামির জন্য তুই একটা বিয়ে তো কর ভাই, একটা বিয়ে কর, বেচারা মামি নাই বল। পুগলাইয়ের জন্য দুধ খাচ্ছে না কিন্তু, ওর মামি নাই তাই ও আজকে বলছে আমি খাবো না। এই ওর মা বকা দিছে, ওর মা বকা দিছে এদিকে। ভাই এত তাড়াতাড়ি প্লিজ বিয়ে কর, তাহলে পুগলাকে ওর মামি খাওয়াবে। আমার থেকে তাকায় লাভ নাই, তাড়াতাড়ি ওর মামি নাই যে তাই। আই মামি মামি, এই যে সবাইকে বলে দিছি কোনো মেয়ে থাকলে আমার ভাইয়ের জন্য ভাইকে দেখে নাও, যদি পছন্দ হয় অবশ্যই কন্ট্যাক্ট করবে। খাচ্ছে না ও মামির কোলে খাবে, ভাই বিয়ে কর ভাই, গান কর। আরে ভাই অফ কর।